যেই 13টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে জিডি করেছেন সাকিব খান। জনপ্রিয় নায়ক সাকিব খান আগেই আভাস দিয়েছিলেন ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সপ্তাহখানেক আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন তিনি। আজ শুক্রবার সকালে জানা গেল সাকিব খানের প্রযোজক প্রতিষ্ঠান এসকে ফিল্মের ব্যবস্থাপক মনিরুজ্জামান রাজধানী ঢাকার গুলশান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। গুলশান থানায় সাকিব খানের প্রতিষ্ঠানের এসকে ফিল্মসের ব্যবস্থাপক মনিরুজ্জামানের করা জিডি নাম্বার 1327। জিডি করার বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করা হয়েছে। চিত্রনায়িকা শবনম রুবির সঙ্গে সাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত 30 সেপ্টেম্বর। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও ব্যঙ্গত আকারে প্রকাশ করে যা নজর আসে এসকে ফিল্মসের ব্যবস্থাপক মনিরুজ্জামানেরও। আইনগতভাবে এসব মোকাবেলা করতে জিডি করেছেন তিনিও। জানা গেছে জিডিতে যে 13 ফেসবুক লিঙ্ক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে তা এখানে দেওয়া হলো।